মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে একদম লেটেস্ট আপডেট রয়েছে এই ভিডিওতে আমি প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তার কারণ তোমার তুমি সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে তোমার মনের সমস্ত রকমের প্রশ্নের সবটা উত্তর তুমি এই ভিডিওতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাস্ট্যাক স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির রয়েছি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে নিয়ে দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না দেখো ভিডিও শুরু করার প্রথমেই তোমাদেরকে জানাবো যে আমাদের রাজ্য থেকে যে এক্সপার্ট গ্রুপ তৈরি করা হয়েছে ছয়জন সদস্যকে নিয়ে যে পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু এই ছয় সদস্য কিন্তু রীতিমতো একের পর এক মিটিংয়ে অংশগ্রহণ করছেন এবং তারা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন তবে এখনও পর্যন্ত কী কী সিদ্ধান্ত বা কি কি প্রস্তাব এসছে সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো একদম স্কিপ না করে দেখো প্রথমেই বলবো যে মাধ্যমিক দেখো মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাছে একাধিক প্রস্তাব রয়েছে তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে আমাদের এই রাজ্যে এবছর দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় বারো লক্ষ অর্থাৎ কমিটি থেকে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কিন্তু রাজি নয় এই বারো লক্ষ ছেলে মেয়েকে ঘর থেকে বের করে এই রকম পরিস্থিতির মধ্যে পরীক্ষা হলে বা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া অর্থাৎ অফলাইন পরীক্ষা নিতে কিন্তু একেবারেই রাজি নয় আমাদের এই কমিটি তো এখন বিষয় হচ্ছে তাহলে মূল্যায়ন কি করে হবে এই নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছে তার কারণ মূল্যায়ন করার কি পদ্ধতি নেওয়া হবে অর্থাৎ মূল্যায়ন তো আমাদের করতেই হবে পরীক্ষা না নিলে পরে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা সম্ভব সেই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে তো এখনও পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মাধ্যমিকদের এবছরের মাধ্যমিকদের অফলাইন পরীক্ষা না নিয়ে পরীক্ষা সম্পূর্ণ রকমের বাতিল করে কেবলমাত্র নাইন ক্লাস নাইনে যে পরীক্ষা হয়েছিল সেই ক্লাস নাইনের পরীক্ষার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে যে যে তিন চার মাস স্কুল হয়েছিল সেই সেই সময়টার ইন্টারনাল এক্সাম যা হয়েছে তার উপরে নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে প্রোজেক্টের নাম্বার অথবা এই তিনটে নাম্বারকে যোগ করে গড় করে একটা গাণিতিকভাবে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে তাদের মার্কশিট তুলে দেওয়া অর্থাৎ পরীক্ষার নাম্বার বা মূল্যায়ন করা তো এই পদ্ধতি নিয়ে কিন্তু প্রস্তাব করা হয়েছে তো এই পদ্ধতি অর্থাৎ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের এই পদ্ধতি কিন্তু কমিটির কাছে দেওয়া হয়েছে তো এই পদ্ধতি কিন্তু সম্পূর্ণভাবে বেশিরভাগ সদস্যরা সমর্থন করছে অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু বা বা মাধ্যমিকের মূল্যায়ন কিন্তু এইভাবেই হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে কিন্তু জোর সমর্থনযোগ্য জল্পনা চলছে তো এখনও আমি তোমাদেরকে বলবো যে মাধ্যমিক পরীক্ষা বাতিল হচ্ছে এটা কিন্তু অনেকটাই চূড়ান্ত দিকে এগিয়ে গেছে এবার আসি হচ্ছে উচ্চ মাধ্যমিক দেখো উচ্চ মাধ্যমিকদের রেজাল্ট কীভাবে প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে তখন সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল করার পরেই কিন্তু এরকম সমস্যা তৈরি হচ্ছে আমাদের রাজ্যে বোর্ডের ক্ষেত্রেও তো ইতিমধ্যেই কিন্তু সিবিএসি বোর্ডের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আমরা অতটা অকিবহল এখনও হতে পারিনি তবে আমাদের রাজ্যের রাজ্যের ছেলে মেয়েদের কীভাবে মূল্যায়ন করা হবে এই নিয়ে কিন্তু যে ছয় সদস্যের কমিটি গঠন করে তাদের কাছেও কিন্তু বেশ কিছু প্রস্তাব রয়েছে সেই সমস্ত প্রস্তাবের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বলা হচ্ছে যে ক্লাস টুয়েলভের পরীক্ষা যেহেতু রকম স্কুল হয়নি ক্লাস টুয়েলভদের এবং তার সঙ্গে সঙ্গে রকম ইন্টারনাল এক্সাম হয়নি এবং এমনকি গত বছরের ক্লাস ইলেভেনের পরীক্ষাটাও কিন্তু নেওয়া সম্ভব হয়নি ক্লাস ইলেভেনদের অর্থাৎ এখনকার টুয়েলভদের কিন্তু পরীক্ষা হয়নি গত বছর ক্লাস ইলেভেনে অর্থাৎ রকমের কোনো রকমের তথ্য কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হাতে নেই যার উপরে নির্ভর করে উচ্চ মাধ্যমিকদের রেজাল্ট তৈরি করা যেতে পারে তো সেই দিকে তাকিয়ে এবছরের বছরের কেবলমাত্র যাদের কাছে প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তারা তিরিশ নাম্বারের প্র্যাকটিক্যাল দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যা প্রত্যেকটা বিষয়ের ওপর যে প্রজেক্ট আছে কুড়ি নম্বরের প্রজেক্ট দিয়েছে অর্থাৎ প্রজেক্টের নাম্বার এবং প্র্যাকটিক্যালের নাম্বারই কেবলমাত্র হাতে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে তো সেই দিক থেকে বিচার করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে যে ছেলে মেয়েদের কিছু একটা পরীক্ষা নেওয়া খুব দরকার কারণ সংসদ কিন্তু একেবারেই চাইছে না যে পরীক্ষা হবে না পরীক্ষা ক্যান্সেল করার সমর্থন কিন্তু নন তবে সেই দিক থেকে তাকিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে বাইরে এসে পরীক্ষা দিতে পারবে না সেহেতু তার ঘরে বসে পরীক্ষা দিক অর্থাৎ বাড়ি বসে পরীক্ষা দিক এই প্রস্তাব কিন্তু রাখা হয়েছে তবে সূত্র মারফত খবর এই প্রস্তাবে কিন্তু কমিটির সদস্যরা সমর্থন করছে এমনটাই কিন্তু খবর রয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো যেভাবে হয়েছে অর্থাৎ কিছুটা অনলাইন কিছুটা অফলাইন মিলিয়ে যে পরীক্ষা হয়েছে অর্থাৎ তোমাকে তোমাকে একটা নির্দিষ্ট সময় বলা হবে এবং সেই সময় তোমার ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে এবং সেই সেই প্রশ্নপত্র নিয়ে তো তুমি সেই প্রশ্নপত্র ডাউনলোড করে তুমি ঘরে বসে ওপেন বুক এক্সাম অর্থাৎ তুমি তোমার মতো করে উত্তরপত্রতে তুমি উত্তর লিখবে এবং সেই উত্তর লিখে এটাকে তুমি অনলাইন আপলোড করতে পারো আপলোড করার কোনো ব্যবস্থা না থাকলে তুমি চাইলে সেই উত্তরপত্র তুমি তোমার নিকটবর্তী স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে পারো এবং সেই যে যে পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষা হতে পারে পঞ্চাশ নম্বরের হতে পারে পঁচিশ নম্বরের এই নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি এমসি হবে কি না এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে যেহেতু ওপেন বুক এক্সাম তো এমসি হওয়ার কোন সম্ভাবনা কিন্তু নেই তো সেই দিক থেকে তাকিয়ে যে এইভাবে ঘরে বসে অর্থাৎ বাড়িতে বসে পরীক্ষা দিয়ে তার মূল্যায়ন করা হবে তো অর্থাৎ ওই ঘরে বসে পরীক্ষার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে প্রজেক্টের নাম্বার এবং যাদের আছে তো প্র্যাকটিক্যালের নাম্বার মিলিয়ে গড় করে তারপরে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে বা তোমাদের মার্কশিট বা তোমাদের মূল্যায়ন করা হবে এই যে পদ্ধতি এই পদ্ধতি কিন্তু সংসদের কাছে রাখা হয়েছে বা সংসদ এই পদ্ধতি কমিটিকে জানিয়েছে তো এই কমিটি কিন্তু এই পদ্ধতির ওপরে সম্পূর্ণ আস্থা এবং সমর্থনও করছে এমনটাই কিন্তু খবর রয়েছে সূত্র মারফত তবে এখনও পর্যন্ত জানা গেছে যে আজ সন্ধ্যার মধ্যেই কিন্তু কমিটি তাদের সমস্ত সরক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং রিপোর্ট সরকারের কাছে পেশ করবে অর্থাৎ আজ আমরা সন্ধ্যার মধ্যেই কিন্তু জানতে পারব যে পরীক্ষা সংক্রান্ত আপডেট লাস্ট পর্যন্ত কি আসলো তো এখনো পর্যন্ত এই ছিলই আপডেট তবে তোমাদের সঙ্গে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নেক্সট আপডেট নিয়ে হাজির হব তবে লাস্ট তোমাদেরকে বলবো যে উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা কিন্তু বাড়িতে বসে হওয়া অনেকটাই নিশ্চিত এবং চূড়ান্ত দিকে এগোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার দিকে কিন্তু এগোচ্ছে তবে দেখা যাক লাস্ট বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে কি আপডেট আসে ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এখন পর্যন্ত লাইক না করলে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমাদের পরিবারের সঙ্গে সদস্য হতে বা যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা প্রতিনিয়ত তোমাদের সঙ্গে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং পড়াশোনা সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও নিয়ে হাজির হবো এই চ্যানেলে তো আজকে এটুকুই দেখাবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ